অপরাধীদের আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কের দিন পার করছে চকরিয়া বদরখালীর বাসিন্দারা। তাই ফের পুলিশ পাড়ি স্থাপনের দাবি করেছে স্থানীয়রা। উপজেলার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বদরখালী ইউনিয়নটিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় প্রায় 60,000 জনগোষ্ঠীর এমন দাবি করে ফের। উপকূলের তিনটি ইউনিয়ন ঘেঁষা বদরখালীতে রয়েছে বিশাল চিংড়ি জুন। এছাড়াও পার্শ্ববর্তী মহেশখালের মাতার বাড়িতে সরকারের মেগা প্রকল্পের পণ্য আদান প্রদান এবং বিদেশিদের যাওয়া আসাও হয় বদরখালী স্টেশন দিয়ে। স্থানীয়রা জানান, দীর্ঘ 11 মাস ধরে পুলিশ ফাঁড়িতে পুলিশের কার্যক্রম না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। এতে সাধারণ মানুষ রাতে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে শিকার হচ্ছে ছিনতাইয়ের। বদরখালীতে আগে পুলিশ ফাঁড়ি ছিল, দীর্ঘ 11 মাস থেকে বদরখালীতে পুলিশ ফাঁড়ি নেই। এই পুলিশ ফাঁড়ি না থাকার কারণে বদরখালীতে অপরাধ দের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে পুলিশ ফাঁড়ি না থাকার কারণে যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, এটা থেকে পরিত্রাণের জন্য আমি সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে আমি আবেদন করছি। স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন, 11 মাস ধরে পুলিশ ফাঁড়ি বন্ধ থাকায় বদরখালীর আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। বদরখালী বাজারে 1,500 ব্যবসায়ী, বাজারের বিভিন্ন ব্যাংক বীমা প্রতিষ্ঠানের নিরাপত্তায় দ্রুত স্থায়ী পুলিশের ক্যাম্পের দাবি করেন তিনি। আমি দেখতেছি দীর্ঘ আজকে 11 মাস বদরখালী আইনশৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত অবনতির দিকে চলে গেছে। বদরখালী বাজারে প্রায় 1,500 বাজারের ব্যবসায়ী বিন্দু, বদরখালী বাজারের সরকারি একটি সোনালী ব্যাংক, বেসরকারি ইউনিয়ন ব্যাংক, প্রাইভেট আরও 4টি ব্যাংকের শাখা আছে। তা আমি বদরখালী বাজার এবং বদরখালী 60,000 জনগোষ্ঠী রক্ষার্থে আমি বদরখালী ইউনিয়নে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প নির্মাণের জন্য। এ বিষয়ে জেলা পুলিশের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তফিকুল আলম জানান, প্রয়োজনীয়তা বিবেচনা করে বদরখালী পাড়িতে ফের পুলিশ মোতায়েনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। নিউজ ডেস্ক, টিটিএন।